দুই দেশের জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলার নজির নেহায়েতই কম নয়। সবশেষ যুক্তরাষ্ট্রের হয়ে 19তম ক্রিকেটার হিসেবে এই তালিকায় নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের হয়ে 93 ম্যাচ খেলা কোরি অ্যান্ডারসন। মার্কিনীদের হয়ে খেলছেন এবারের বিশ্বকাপও, তবে তিনি প্রথম নন, তার আগে আরও চারজন দুই দেশের হয়ে খেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ। একটা সময় নিউজিল্যান্ড দলের অপরিহার্য অংশ ছিলেন কোরি অ্যান্ডারসন। কিউই জার্সিতে খেলেছেন 93টি আন্তর্জাতিক ম্যাচ, তবে গেল মাসে তিনি নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলে। 19তম ক্রিকেটার হিসেবে গড়েছেন দুই দেশের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলার কীর্তি। অ্যান্ডারসন জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলেও। আগামী মাসে বিশ্বকাপে মাঠে নামলেই ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে দুটি দেশের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন কোরি অ্যান্ডারসন। 2009 সালে মা বাবার দেশ নেদারল্যান্ডসের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেন ডার্ক ন্যানেস। পরের বিশ্বকাপে সেই ন্যানেস প্রতিনিধিত্ব করেন জন্মভূমি অস্ট্রেলিয়ার হয়ে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 2009 ও 2010 সালে দুটি টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ফন্ডার মারোভে। প্রোটিয়া অলরাউন্ডার 2015 সালে মায়ের সূত্রে পাওয়া ডাচ পাসপোর্টের জেরে সুযোগ পেয়ে যান নেদারল্যান্ডস দলে। এরপর 2016, 21 ও 22 সালে নেদারল্যান্ডসের হয়ে খেলেন টি টোয়েন্টি বিশ্বকাপে। 2016 সালে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ম্যাচ খেলেন ডেভিড ভিসা। 2017 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে কলপাক চুক্তিতে ইংলিশ কাউন্টি দল সাসেক্সে যোগ দেন এই পেস বোলিং অলরাউন্ডার। 4 বছর পর সেই ভিসা আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন নামিবিয়ার জার্সিতে। 2021 ও 22 টি টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার প্রতিনিধিত্ব করা ভিসা আছেন এবারের বিশ্বকাপেও। 2014 সালে প্রথম বিশ্বকাপ খেলে হংকং, সেই দলে ছিলেন মার্ক চ্যাপম্যান। পরবর্তীতে 2018 সালে যোগ দেন নিউজিল্যান্ড ক্রিকেট দলে। 2021 টি টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকলেও সুযোগ পাননি একটা ম্যাচেও। 2022 সালে একটি ম্যাচ খেলেই অবশ্য দুটি দেশের হয়ে বিশ্বকাপ খেলাদের ছোট তালিকায় ঢুকে যান চ্যাপম্যান। 29 বছর বয়সী এই ক্রিকেটার আছেন এবারের কিউই দলেও। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।